প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এই ধনার স্যার ইউটিউব চ্যানেলে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স টিউটোরিয়ালে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাফিক্স নিয়ে আলোচনা করব, যে সাফিক্সটি ব্যবহার করে আমরা অসংখ্য নতুন নতুন ইংরেজি শব্দ তৈরি করতে পারব। আর সেই সাফিক্সটি হচ্ছে নেস। এই নেস সাফিক্সটি ব্যবহার করে আমরা অসংখ্য নতুন নতুন ইংরেজি শব্দ তৈরি করতে পারি। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এই নেস সাফিক্সটি ইংরেজি কোন শব্দের শেষে বসবে, এবং এই নেস শব্দটি যখন কোনো শব্দের শেষে বসবে তখন সেই শব্দটি কোন শব্দে রূপান্তরিত হবে এবং তার বাংলা অর্থটি বা কেমন হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নেস সাফিক্সটি শুধুমাত্র ইংরেজি শব্দ অ্যাডজেক্টিভের শেষে বসবে। অ্যাডজেক্টিভ ব্যতীত অন্য কোনো শব্দের শেষে নেস সাফিক্সটি বসবে না, এবং এই নেস সাফিক্সটি যখন কোনো শব্দের শেষে বসবে তখন সেই শব্দটি আর অ্যাডজেক্টিভ থাকবে না, সেটি নাউনে রূপান্তরিত হবে। এবং এই নেস শব্দটি যখন কোনো শব্দের শেষে বসবে তখন সেই শব্দটির বাংলায় অনুবাদ হবে তা, অর্থাৎ শব্দের শেষে তা থাকবে, যেমন পূর্ণতা, শালীনতা, অস্থিরতা ইত্যাদি ইত্যাদি। তো চলুন আমরা এক্সাম্পল হিসেবে একটি শব্দ দেখে নিই, যেমন ইউজফুল। ইউজফুল শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, যা বাংলা অর্থ হচ্ছে উপকারী। এখন এই ইউজফুল শব্দের শেষে যদি আমরা নেস শব্দটি যোগ করি তাহলে হয়ে যায় ইউজফুলনেস, যা বাংলা অর্থ হচ্ছে উপকারিতা। অর্থাৎ এই যে তা রয়েছে, উপকারী তা। এবং যখন আমরা এই নেস সাফিক্সটি যোগ করলাম তখন এই শব্দটি অর্থাৎ ইউজফুলনেস শব্দটি আর অ্যাডজেক্টিভ থাকলো না, এটি কি নাউনে রূপান্তরিত হয়ে গেল। যখনই আমরা নেস সাফিক্সটি কোন অ্যাডজেক্টিভের শেষে যোগ করব তখনই উক্ত শব্দটি আর অ্যাডজেক্টিভ থাকবে না, নাউনে রূপান্তরিত হবে। তো অনুরূপভাবে চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিই, যেমন থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ, থ্যাঙ্কফুলনেস, কৃতজ্ঞতা, এন্ডলেস, লক্ষ্মী, এন্ডলেসনেস, লক্ষ্যহীনতা, হেল্পলেস, হেল্পলেসনেস, অস্থিরতা, কনসাস, সচেতন, কনসাসনেস, সচেতনতা, ক্রিয়েটিভ, সৃজনশীল, ক্রিয়েটিভনেস, সৃজনশীলতা। তুমি দুর্বল, উইকনেস, দুর্বলতা। তবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে, অনেক অ্যাডজেক্টিভ রয়েছে যে সকল অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে সে সকল অ্যাডজেক্টিভগুলিকে আমরা যদি নাউনে রূপান্তরিত করতে চাই নেস সাফিক্সটি ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা ওয়াইকে আই করে দিব এবং নেস শব্দটি যোগ করব। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হোলি। এই হোলি শব্দটির শেষে কিন্তু আমরা ওয়াই দেখতে পাচ্ছি, যার অর্থ হচ্ছে পবিত্র। এখন এটাকে যদি আমরা নাউন বানাতে চাই, অর্থাৎ নেস শব্দটি যোগ করতে চাই শব্দটির শেষে, সেক্ষেত্রে আমরা ওয়াইকে আই করে দিব এবং নেস শব্দটি যোগ করব, যেমন হোলিনেস, পবিত্রতা, সল্টি, লবণাক্ত,
সলফিনেস নবরাষ্ট্রতা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল নেস সাফিক্স নিয়ে। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। একটি কথা, আপনারা যারা নাম চিনেন না বা অ্যাডজেক্টিভ চিনেন না, তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে নাউন চেনার উপায় এবং অ্যাডজেক্টিভ চেনার উপায় নামে দুটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এই দুটি ভিডিও লিঙ্কে ক্লিক করলেই আপনারা জানতে পারবেন নাউন চেনার উপায় কী এবং অ্যাডজেক্টিভ চেনার উপায় কী। তাহলে আপনারা খুব সহজেই যে কোনো অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তরিত করতে পারবেন, কারণ আমরা যদি অ্যাডজেক্টিভ না চিনি তাহলে কিন্তু সেটাকে নাউনে রূপান্তরিত করতে পারবো না। সেই জন্য আমাদের অবশ্যই নাউন চিনতে হবে এবং অ্যাডজেক্টিভও চিনতে হবে, কোন শব্দগুলি অ্যাডজেক্টিভ কোন শব্দগুলি নাউন সেগুলি অবশ্যই অবশ্যই আমাদের জানা রাখতে হবে। যাই হোক।